আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা ডাটা টাইপের বেশ কিছু বিষয়গুলো দেখতেছিলাম কিন্তু ডে বাই ডে, এবং আমাদের লাস্ট ভিডিওতে কিন্তু আমরা টাপলস নিয়ে কথা বলেছি, এই যে এগুলো সব ডেটা টাইপ, এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। সো আমাদের তো কথা ছিল যে আমরা ডে বাই ডে একটু অ্যাডভান্স দিকে যাব আসলে। তবে এখন আমরা যে ধরনের প্রোগ্রামিং করতেছি আসলে এই জিনিসগুলো কিন্তু আসলে আলটিমেট কোনো আউটপুট আমরা দেখি না। আউটপুট বলতে মানে কোনো কিছু ভিজিবল না, কিন্তু আমরা এই জিনিসগুলো করতে যেগুলো ভিজিবল না, তো সেই ধরনের জিনিসগুলো প্র্যাকটিস করতে কিন্তু একটু ইনভিজিবল জিনিসগুলো প্র্যাকটিস করতে একটু কষ্ট হয়। তো আমি রিকোয়েস্ট করবো যে আপনারা এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন, বিকজ এই জিনিসগুলো পরবর্তীতে আপনাদের প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেক কাজে আসবে। আপনাদের মনে হতে পারে এই জিনিসটা কেন লাগবে, তবে এটা অনেক কাজে লাগবে ইন ফিউচার, ট্রাস্টমি এটা অনেক কাজে লাগবে। এবং আমাদের অল্প কয়েকটা ভিডিওস পরেই কিন্তু আমরা আরেকটু অ্যাডভান্সে যাব, দেন আমরা রিয়েল লাইফ প্রজেক্টে চলে যাব, যে কীভাবে আমরা একটা প্রজেক্ট রিয়েল লাইফে একটা প্রজেক্টগুলোকে কীভাবে আমরা দাঁড় করাইতে পারি, আসলে এই জিনিসগুলো রিয়েল লাইফে কীভাবে ব্যবহার করা হয়। এবং আমি ফার্স্টেই বলছি যে আপনারা আগে যারা যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে এসছেন, বা আপনাদের যাদের ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে আইডিয়া আছে একটু বা ডিজাইন সম্পর্কে, তাদের জন্য এটা একটু সুবিধা হবে। বাট একদম যারা জানে না তারাও এটা করতে পারবে, কোনো সমস্যা নাই। বাট বেশি হেল্পফুল হবে যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সম্পর্কে একটু যাদের ধারণা আছে বেসিক, তাদের জন্য কিন্তু বেসিক এইটা অ্যাডভান্সে গেলে ওই জিনিসটা কিছুটা হলেও হেল্প করবে আমাদের। অবভিয়াসলি আমরা পাইথন দিয়ে সব কাজ করবো, বাট কিছুটা ওটার সাথে সম্পর্ক থাকবে ইন ফিউচারে। যাই হোক, আমরা কাজে চলে আসি। আমরা লাস্ট পর্বে আমরা একটা টাপলস নিয়ে কথা বলেছিলাম, এবং এই পর্বে আমরা দেখব ডিকশনারিজ। প্রথমে বলি আসলে ডিকশনারিজ কি। আমরা ডেটা টাইপ যে বিষয়গুলো নিয়ে কাজ করছি সবগুলোই আসলে ডেটার কীভাবে ডেটাগুলোর প্রসেস হয়, ডেটাগুলো কীভাবে থাকবে, সেই জিনিসগুলোই আসলে ডিফাইন করে সব কিছু। কিন্তু ডাটা কীভাবে থাকবে সেটা কিছুই কিন্তু সেটা এই বিষয়গুলো কিন্তু ডিফাইন করে। এবং ডাটা রাখার বিভিন্ন মাধ্যমগুলো কিন্তু আমরা দেখছি যে কীভাবে ডাটাগুলো রাখা যায়। একটু দেখতে অন্যরকম লাগলেও কিন্তু এই জিনিসটা একটু বুঝে বুঝে করে ট্রাই করবেন, এটা অনেক কাজে লাগে। আমরা এই পর্বে যে ডিকশনারিজ দেখব, ডিকশনারি কিন্তু অনেকটাই রিয়েল লাইফের সাথে বা রিয়েল লাইফ অ্যারেঞ্জমেন্টের সাথে কিন্তু অনেকটা সম্পর্ক রয়েছে। এবং এই ডেটা টাইপটা যেটা ডিকশনারিজ, এই ডিকশনারিজ যেটা ইউজ হয় ডাটা স্টোরের ক্ষেত্রে, এবং কি এবং ভ্যালু পেয়ার ফরম্যাটে আসলে এটা কাজ করে। তো কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখি, দেখলে আমার মনে হয় যে এটা আপনাদের কাজে লাগবে। সো কি এবং ভ্যালু এই দুইটা ফরম্যাট, এই ফরম্যাটটাকে ইউজ করতে হবে, ইউজ করে আমাদের টাইপগুলো আগাইতে হবে। এইগুলো কিন্তু আমরা ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবলের ভিতরে ডাটাগুলো রাখছি, অ্যারে আকারে হোক বা লিস্ট আকারে হোক যেটাই বলি, কিন্তু এটা কি এবং ভ্যালু আকারে, এটাও অ্যারের মতো করেই অ্যারে নিয়েও আমাদের সামনে পর্ব থাকবে, ওইটাতে আপনারা আরও ডিটেল দেখতে পারবেন। আমরা মেইন প্রোগ্রামিংয়ে চলে আসি। সো প্রথমে আমরা তো বলেছিলাম যে এটা আমাদের কিছুটা রিয়েল লাইফের সাথে কিছুটা যায়, আসলে আমাদের দৈনন্দিন জীবনে ডাটা রাখার সাথে বা তথ্য সংগ্রহের সাথে অনেকটাই মিল আছে। যদি এভাবে ধরি যে আমরা রেস্টুরেন্টে খেতে গিয়েছি আপনারা দুই তিনজন বন্ধু মিলে, আমরা একটা ভেরিয়েবল নেই যে মানে রেস্টুরেন্টে গেছি খেতে, সো ভেরিয়েবল নিলাম ফুড। ফুড আমরা যদি নিলাম ভেরিয়েবল, ভেরিয়েবলের মধ্যে কার্লি ব্র্যাকেট, এটা হচ্ছে স্ট্রাকচার হচ্ছে ডিকশনারিজ লিখার। হ্যাঁ, এই ফরম্যাটে ডিকশনারিজগুলো লিখতে হবে ফুড, বা এখানে দিলাম FFG ফেভারিট ফুড। আমরা বলেছিলাম কি এবং ভ্যালু করতে রাখতে হবে, তো কি এবং ভ্যালু কীভাবে সেটা দেখাই। সেটা ধরলাম হচ্ছে কি ভ্যালুটাকে ফরম্যাটটা দেখাই, যে এরপর একটা ভেরিয়েবল, ভেরিয়েবলের মধ্যে ব্র্যাকেটের মধ্যে এখানে দিতে হবে কি, এবং এখানে দিতে হবে ভ্যালু। তো এটা কি এবং ভ্যালু। এখন কাহিনী হচ্ছে যে তাহলে কি এবং ভ্যালুটা আসলে কি সেটাও আমি দেখাচ্ছি। কি এবং ভ্যালু, ভ্যালুটা কীভাবে কাজ করতেছে আমরা যদি একটা প্রিন্ট করি, এটা আরও বেটার সুন্দর করে আমি বোঝাচ্ছি। জাস্ট আমি এটা ফরম্যাটটা দেখাচ্ছি, এটা প্রিন্ট যখন করব তখন এটা প্রিন্ট দিয়ে এখানে
ফেভারিট ফুড, তো ফেভারিট ফুডের মধ্যে কি আছে? কি এবং ভ্যালু আছে। এখন আমাদের কি এবং ভ্যালু যদি 1000ও থাকে, সেই 1000 কি এবং ভ্যালু কিন্তু এখানে শো করবে, সেটা আমি প্রোগ্রামিং করতে করতে দেখাই। সো ধরা যাক, আমরা বলেছিলাম যে আমরা রেস্টুরেন্টে গিয়েছি, আমাদের পছন্দের খাবার খাইতে, আমরা তিন বন্ধু মিলে গেছি। এক বন্ধুর নাম হচ্ছে করিম, করিমের পছন্দ হচ্ছে বার্গার খাবে। তারপরে এটাকে কপি করি। আচ্ছা, করিম বার্গার খেলো, তো করিম, করিমের ফেভারিট ফুড বার্গার। আচ্ছা, এখন যদি আমরা শুধু চাই যে এখানে কে কার করিম কি খেতে চায়, যদি আমরা করিমকে কল করি যে করিম, শুধুমাত্র করিম কি খেতে চায়, পার্টিকুলারলি করিমকে যদি কল করি, করিম এখানে শুধুমাত্র, ও ও ও এটা ভুল ধরছে কেন? আচ্ছা, এই করিমটা আমাকে একটা ভেরিয়েবলের মতো নিতে হবে, আমি স্ট্রিং এর মধ্যে দেখাইতে হবে আসলে, কারণ এটা তো ভ্যালু, তো এটার এভাবে আছে, তো এই জন্য করিম কি খেতে চায়, বার্গার খেতে চায়। তো করিম যদি বার্গার খেতে চায় তো ভালো কথা। সো যেহেতু অনেকগুলো বন্ধু মিলে গেছে ওরা রেস্টুরেন্টে, তাহলে এখানে আমরা আরো নাম দেই, এটা কপি করে নিয়ে আসি। এখানে রহিম, এখানে দেই পিজা, সো রহিম পিজা। তারপরে হচ্ছে কাশেম কি খাবে, কফি খাবে। সো রহিম কি খাবে, বার্গার খাবে, রহিম খাবে পিজা, আর কাশেম খাবে কফি, ওর বেশি কিছু পছন্দ না, ও কফি খাবে, ওর পেট খারাপ। যাই হোক, সো যদি এখন রান দেই, দেখা যাচ্ছে যে এখানে কিন্তু ভুল দেখাচ্ছে 10 নম্বর লাইনে। 10 নম্বর লাইনে কেন ভুল দেখাচ্ছে এটা আমি বলি, এই লাইনটা ঠিক আছে, তার মানে এখানে ভুল নাই। 10 নম্বর লাইনে এই জন্যই ভুল দেখাচ্ছে কারণ এটা যে ডিফারেন্ট ডিফারেন্ট কি এবং এটা ভ্যালু, এটাকে বোঝানোর জন্য এখানে একটা কমা দিতে হবে যে এটা ডিফারেন্ট কি এবং ডিফারেন্ট ভ্যালু। এখন দেখবেন 11 নম্বরে ভুল দেখাবে, এই যে 11 নম্বরে ভুল চলে আসছে, এই লাইনটাও ঠিক আছে কিন্তু এইখানে একটা কমার কারণে এই লাইনটা ভুল, এখানে একটা কমা। বাট লাস্টের লাইনে কমা দেওয়া যাবে না, লাস্টের লাইনে কমা না দিলেও চলবে, যদি পরবর্তী লাইন থাকে তো ওইটা কমা দেওয়ার প্রয়োজন নাই। ওকে, তো এখানে কি হয়েছে, করিমের পছন্দ বার্গার, রহিমের পিৎজা, কাশেম কফি। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু এখানে চলে আসলো। এইখানে আমরা যদি চাই এখন পার্টিকুলারলি যেটা যে ফেভারিট ফুড খাওয়ার জন্য রেস্টুরেন্টে গিয়েছে তিন ফ্রেন্ড, করিম, রহিম, কাশেম, এর মধ্যে থেকে কাশেম কি খেতে যাচ্ছে, এর মধ্যে কাশেম খেতে যাচ্ছে যে আমরা দেখি এখানে, সরি এটা স্ট্রিং এর মধ্যে দিতে হবে, কাশেম খেতে যাচ্ছে কফি। সো বুঝতে পারলাম যে এটা একটা কিছুটা, এবং পরবর্তীতে আমরা যে ডেটাগুলো নিয়ে কাজ করব, ম্যাক্সিমাম ডেটাই বা ম্যাক্সিমাম অ্যারে যে বিষয়গুলো নিয়ে কাজ করি, এই ফরম্যাটেই আমাদের রিয়েল লাইফে কিন্তু এই ফরম্যাটেই বেশি কাজ হয় আসলে। সো এই বিষয়গুলো, ডিকশনারিজগুলো আপনারা চাইলে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, মডিফিকেশন করতে পারবেন, অনেক সুযোগ আছে এখানে। সো আমরা যদি চাই এই মুহূর্তে আমরা একটা ফরম্যাট বা একটা ফ্রেন্ডকে এখান থেকে বাদ দিয়ে দিই, ডিলিট করে দিই, বা এখান থেকে যদি চাই যে চলে গেল একটা ফ্রেন্ড, কে চলে গিয়েছে ফেভারিট ফুড এই রেস্টুরেন্ট থেকে, কে চলে গেল, চলে গেল হচ্ছে, এটা বাদ দিতে হবে আপাতত, চলে গেছে কাশেম। সো যদি ডিলিট করে দিলাম, ডিএলই লিখলে ডিলিট ফাংশন, এটা যদি দিয়ে এই এখান থেকে কি চলে গেল, এই কিটা চলে গেল, এই কি যখন বাদ দিয়ে দিব তার মানে কি এর মধ্যে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাও চলে যাবে। এখন আমরা রান করি, দেখা যাচ্ছে রহিম বার্গার আর হচ্ছে করিম বার্গার আর রহিম পিৎজা। আমরা আরেকটু ইনশিওর হই যে এক্স্যাক্টলি যদি আমরা কাশেমকে ধরে কল দিই তাহলে কিছু আসে কি না, দেখা যাচ্ছে ইরোর, তার মানে কাশেমের মধ্যে নাই। সো আমরা যদি চাই যে কিছু একটা একটা মডিফিকেশন করি, কাশেম অনেকক্ষণ ধরে কফি খাইছে, কাশেমের কফি খেতে ভালো লাগতেছে না, কাশেম এখন কোক খাবে, আমরা কিন্তু সেটাও করে দিতে পারি, কাশেম এখন এখান থেকে কোক খাবে। তো সেটার জন্য কাশেমের মধ্যে কিছু করতে ডিলিটটা বাদ দিতে হবে, আর কিছু খাওয়া লাগবে না, কি তো অলরেডি এখানে আছেই, কি এর পরে জাস্ট একটা ভ্যালু অ্যাড করে দিব, যেটা মডিফিকেশন ভ্যালু আর কি।
এটা এখানে দিলাম হচ্ছে কোক। কাশেম এখন কোক খাবে, আমরা ইনশিওর হই কাশেম কোক। আমরা স্পেসিফিকভাবে কাশেমের কিন্তু কোক দিছি, এই জন্য কোক চলে আসছে, তার মানে কাশেম এখন কি খাচ্ছে, কোক খাচ্ছে। যদি আমরা এটা এখান থেকে বাদ দিয়ে দিই, সবগুলো যদি এখন প্রিন্ট করি, রহিম বার্গার, করিম বার্গার, রহিম পিজা, কাশেম কোক, সো খুবই সহজ। এখন আমরা যদি চাই এই পুরো সিস্টেমটাকে আপডেট করে আমরা নতুন কিছু একটা, নতুন একটা বন্ধু নতুনভাবে চলে আসলো, মানে নতুন একটা বন্ধু আসলো হুট করে, তো বলেছিলাম যে বন্ধুরা রেস্টুরেন্টে গিয়েছে, ফেভারিট ফুড রেস্টুরেন্টে গিয়েছে খাওয়ার জন্য, কিছুক্ষণ পরে আরও একটা বন্ধু আসলো, তাহলে কীভাবে এখানে এখন এটা আপডেট করতে হবে, মানে নতুন একটা ফ্রেন্ড ক্যাড করতে হবে। তো এটার জন্য এখানে ফেভারিট ফুড ডট ইউপি ডিএটি আপডেট আপডেট এখান থেকে এইটা রান ব্র্যাকেট, দেন এটার মধ্যে কার্লি ব্র্যাকেট। এটা এই ব্র্যাকেটটা দেওয়ার কারণ হচ্ছে এই যে এটার কিন্তু কি এবং ভ্যালু এটার মধ্যে থাকবে, এই ফরম্যাটটা আমাকে সেম ফরম্যাটটাই ইউজ করতে হচ্ছে, শুধুমাত্র আপডেট হচ্ছে এটার মধ্যে। এখন এই ফেভারিট ফুডের মধ্যে আরও 10টা ভেরিয়েবল থাকতে পারতো, যে ভেরিয়েবল থাকতো আমরা চাইলে সেই ভেরিয়েবলের নাম ধরে এখান থেকে আপডেট করতে, নতুন ডাটা একটা পুশ করতে পারতাম। যদি ফেভারিট ফুড না থেকে অন্য কিছু থাকতো, অন্য একটা ভেরিয়েবল থাকতো, যে ড্রেস আমরা চাইলে ড্রেসের জন্য যদি আরও এরকম কিছু থাকতো, করিম রহিমের ড্রেস, রেড লাল কালার ড্রেস, কেউ টি শার্ট, কেউ শার্ট, কেউ প্যান্ট, জিন্স, এরকম ভ্যালু যদি রাখতাম, তো সেটার জন্য আপডেট করতে হলেও এইটা স্পেসিফিকভাবে এই ভেরিয়েবলটা ধরে আপডেট করতে হইতো। তো যেহেতু এখানে আমরা করা হয়েছে এটার মধ্যে করছি, তার মানে এটার মধ্যে নতুন একটা জিনিস আমরা আপডেট করব এর জন্য, বা নতুন একটা জিনিস অ্যাড করব নতুন একটা ফ্রেন্ডকে এর জন্য হচ্ছে। যাই হোক, আমি কিন্তু ফ্রেন্ডগুলো বোঝানোর সূত্রে বলতেছি, আপনারা আবার ধরেই নিন না যেটা ফ্রেন্ড। তো এটার জন্য সেম ফরম্যাট, এই ফরম্যাটটা ইউজ করতে হবে। এই জিনিসটা আমরা কপি করে নিয়ে আসি, কি কপি করলাম জিনিসটা বুঝতে হবে। আমরা এখান থেকে একটা কি এবং একটা ভ্যালু কপি করছি, তো কি এর মধ্যে কি অ্যাড করতেছে, কি এর মধ্যে কিন্তু আমরা বন্ধুদের নাম রাখতেছি। এখানে করিম রহিম কাশেম আছে, আর এখানে রাখবো হচ্ছে মাহিন, যে নতুন একটা ফ্রেন্ড আসছে, যে কিনা কি খাবে, যে কিনা খাবে হচ্ছে কি খাওয়া যায়, একে কি খাওয়াবো, একে খাওয়াবো হচ্ছে টি খাবে, সে বাইরে থেকে খেয়ে এসছে এই জন্য সে এখন টি খাবে। আমরা যদি এখন দেখি, এই যে মাহিন, এই তো দেখা যাচ্ছে না, এখন ব্যাপার সরে গেছে, এই যে মাহিন, এই যে টি চলে এসছে, সেই পাশ থেকে মাহিন টি খাচ্ছে। ওকে, আমরা একটু স্পেসিফিকভাবে যদি দেখি মাহিন আসলে টি খায় কিনা, মাহিনের জন্য শুধুমাত্র মাহিন কি খাচ্ছে, মাহিনের মধ্যে কি আছে, মাহিন ঠিক আছে। যদি আমরা এখানে আসি স্পেসিফিকভাবে, মাহিন ঠিক আছে। আমরা যদি চাই আরও কিছু জিনিস দেখতে পারি, এখন অনেক বিষয় আছে এই ডিকশনারিজ নিয়ে আলোচনা করার বা দেখার মতো অনেক জিনিস আছে। ডিকশনারিতে একটা ফর্মেটে ডিকশনারিতে ভ্যালুগুলো অ্যাড করা যায়। আমরা যদি নিজেদের মতো করে একটু চিন্তা করে নিই, এখানে একটু যদি খেয়াল করে ডিকশনারিতে এই ফরম্যাটটাকে বলে হচ্ছে নেস্টেড ফরম্যাট, মানে এই যে ফরম্যাটটা গেছে, আমরা এতক্ষণ কিন্তু এই ফরম্যাটে ডাটাগুলো ঢোকাচ্ছিলাম, যে এখানে কি ভ্যালু, এখানে ভ্যালু সেট, আবার অন্য কিছু বুঝে নিলাম না, এগুলো সব ভ্যালু, এটা ভ্যালু, এগুলো ভ্যালু, এখানে কি ভ্যালু, এখানে বন্ধু ছিল, এখানে বন্ধুর পছন্দের জিনিস ছিল, এখানে কি ভ্যালু, কি ভ্যালু, কি ভ্যালু। আর এখানে মাঝে আবার একটা থার্ড পার্টি ব্যাপার চলে আসে না, নতুন একটা জিনিস অ্যাড হয়ে গেছে, এখানে কি নেস্টেড কি আবার ভ্যালু সেট। যদি এরকম হয়, মনে করেন আপনি আপনি ইয়ে করবেন, আপনি আপনার ক্লাসের রেজাল্ট বের করবেন, ক্লাসের রেজাল্ট বের করবেন, কীভাবে ক্লাসের রেজাল্ট বের করবেন, তাহলে সেই ফরম্যাট কীভাবে হইতে পারে ক্লাসের রেজাল্টটা। যদি এরকম হয় যে আমরা কোন ক্লাসে রেজাল্ট বের করবো, ক্লাস থ্রির রেজাল্ট বের করবো, ঠিক আছে, ক্লাস থ্রিটা সিলেক্ট করলাম, ক্লাস থ্রি থেকে আমরা কার কার রেজাল্ট বের করবো, ক্লাস থ্রিতে 10 জন স্টুডেন্ট আছে, সেই 10 জন স্টুডেন্টের রেজাল্ট বের করবো, এই যে ABCD মনে করেন স্টুডেন্টের নাম, আর এই যে এইগুলো এগুলো দেখা যাচ্ছে তাদের গ্রেড হয়ে যেতে পারে। এই ফর আমরা কিন্তু রিয়েল লাইফেও কিন্তু যে ডাটাগুলো এইভাবে অ্যাড করি সেটা কিন্তু এইভাবে অ্যাড করি, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের এক সময় গিয়ে রিয়েল লাইফে কিন্তু কাজে লাগবে। তো এটা আমরা অ্যাড করি, তো এটা অ্যাড করার জন্য আমাদের যেটা করতে হবে, ওকে আমরা দেখি ক্লাস থ্রি, আমরা এটা একটু আপাতত
অফ রাখি, আমরা দিলাম হচ্ছে ক্লাস, ক্লাসের মধ্যে সরি ক্লাস দিব না, আমরা একটা ভ্যারিয়েবল নেই, ভ্যারিয়েবল হচ্ছে টোটাল রেজাল্ট, টোটাল রেজাল্ট এটা একটা ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলের মধ্যে আমরা দিলাম হচ্ছে এই ফরম্যাট, আমাদের যে ফরম্যাটটা ছিল সেই ফরম্যাট। তো টোটাল রেজাল্টের মধ্যে কোন ক্লাসের রেজাল্ট, ক্লাস থ্রির রেজাল্ট, ক্লাস থ্রি এর মধ্যে দিলাম, ক্লাস থ্রি দিয়ে এই ক্লাস থ্রির মধ্যে আমরা আবার একটা এটা করলাম, আমরা এটা ক্লাস থ্রি এভাবে না দিয়ে ক্লাস থ্রি এভাবে দেই। তো এটা করলাম, এটার মধ্যে যদি আমরা এখন দেই যে কি এবং ভ্যালু, রহিম, রহিম পেয়েছে প্লাস, করিম বি প্লাস, নাদিম, নাদিম খুবই খারাপ স্টুডেন্ট, নাদিম ফেল করছে, ফেল, নাদিমকে আমরা ফেল করাই দিই। তো নাদিমকে ফেল করাই দেওয়ার পরে আমরা যদি প্রিন্ট দেই, প্রিন্ট সরি টোটাল রেজাল্ট, কোথায় যেন একটা আমাদের ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা, আমাদের কিন্তু ফরম্যাটটা ভুলেই গেছে যে কি এবং ভ্যালু দুইটাই কিন্তু এই যে ব্র্যাকেটের মধ্যে হবে, এই ফরম্যাটটা তো আমরা ভুলে গেছি, এই ফরম্যাটটা দিতে হবে। তো খুবই সিলি মিস্টেক, এটা আমরা এটার মধ্যে দেই। আমরা কিন্তু দেখতেছি যে এই ক্লাস থ্রির সমস্ত রেজাল্ট কিন্তু এখানে চলে আসতেছে। সো এটা খুবই কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় যে ক্লাস থ্রির সমস্ত রেজাল্ট এখানে চলে আসতেছে। যদি আমরা সরাসরি যদি এখন এখানে কল করি যে আমরা শুধুমাত্র রহিমের রেজাল্টটা দেখতে চাই, এটা দেখার জন্য আমরা প্রথমে ক্লাস থ্রি নিব, যে ক্লাস থ্রির কতগুলো রেজাল্ট আছে। আচ্ছা টোটাল আমরা যদি ক্লাস থ্রির রেজাল্ট আমরা দেখতে চাই, তাহলে দেখা যাচ্ছে যে হ্যাঁ এখানে কিন্তু আমাদের বেশ কিছু ইরর ছিল, সেইগুলো কিন্তু আমরা ওভারকাম করছি। টোটাল এখান থেকে কিন্তু আমরা টোটাল ইসের থ্রির রেজাল্ট এখন দেখতে পারতেছি। এখন এখন আমরা যদি চাই যে টোটাল ক্লাস থ্রির মধ্যে রহিমের রেজাল্ট কোনটা, যে ক্লাস থ্রিতে রহিম কী রেজাল্ট করেছে যদি সেটা যদি আমরা সার্চ করি, তাহলে কীভাবে করবো, এটার পরে এখানে আবার লিখতে হবে রহিম। আমরা যদি এখানে ক্লিক করি, যদি পার্টিকুলার রহিমেরটা দেখতে চাই, তাহলে কিন্তু দেখবো যে এ প্লাস চলে এসছে। এখন আমরা আরও কিছু কাজ করতে পারি, এখন আমাদের তো এই ফরম্যাটে কাজ করতেছিলাম, আমরা এই দুটাও একটু করি, দেখা যাক। এটার জন্য ক্লাস সরি ক্লাস আবার ক্লাস ক্লাস এটা হবে হচ্ছে ক্লাস ওয়ান, এটা ক্লাস টু, ক্লাস ওয়ানের এখানে আমরা ভ্যালু দিই হচ্ছে 100% পাস, সেম এইটারও আমরা কি এর ভ্যালু দিব ক্লাস টু থেকে 90% পাস। এখন যদি আমরা টোটালটা প্রিন্ট করি, দেখা যাক আমাদের সব কিছু কাজ করতেছে কিনা, দেখবো আমাদের সব কিছু কিন্তু কাজ করতেছে, ক্লাস ওয়ান থেকে সব পাস হচ্ছে, ক্লাস টু থেকে কিন্তু 90% পাস, সব কিন্তু কাজ করতে, মিনি প্রজেক্ট কিন্তু হয়ে গেল, কীভাবে আমরা একটা রেজাল্ট দেখতে পাই ডিকশনারির মাধ্যমে। সো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন, এটা কাজে লাগবে আপনাদের সবার। আমরা নেক্সট পর্বে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, নেক্সট পর্বে দেখা হবে ইনশাআল্লাহ। তখন পর্যন্ত ভালো থাকবেন এবং সাথে থাকবেন আমাদের। আল্লাহ হাফেজ।